এটা হচ্ছে কলকাতার বেকার শ্রেণীর চিত্তবাবুর দোকান। বেকার শ্রেণী যেখানে সস্তায় বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, এবং কলকাতায় যারা যাদের পরিচিতি আছে তারা জানেন যে বেকার শ্রেণীর প্রচুর রকমের স্বাদের বিভিন্ন খাবার পাওয়া যায়। এবং চিত্তবাবু এখানে চিত্তবাবুর দোকান প্রসিদ্ধ দোকান, বহু বছরের প্রাচীন দোকান। এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। আজকে আমরা চিত্তবাবুর দোকানে এসেছি, যেখানে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি খাবার এখানে পাওয়া যায়। এখন পাউরুটি আছে, পাউরুটির সাথে আমরা আরো ভ্যারাইটি দেখতে পাচ্ছি। এদিকে চপ দেখা যাচ্ছে, প্রচন্ড ভিড় দেখাতে অসুবিধা হচ্ছে। অনেক রকমের খাবার আপনারা যতটা সম্ভব কাছের থেকে দেখার চেষ্টা করছি। চিত্তবাবুর চা সবচেয়ে বিখ্যাত, তারপরে তার ভ্যারাইটি বিভিন্ন খাবার আছে। এই গামলাতে চিকেন স্টু আছে বলে না, দেখতেই পাচ্ছেন বড় বড় সেই পাউরুটি গুলোকে কেটে শেখে বিভিন্ন রকমের টোস্ট তৈরি হচ্ছে। এছাড়াও স্টু আছে বিভিন্ন রকমের, তার সাথে ফ্রাই করে পাউরুটি। এটা বিখ্যাত খাবার, এটা অত্যন্ত বিখ্যাত, বহু প্রাচীন দোকান। ও চিত্তবাবু দোকান জানেন না লোক যারা খাদ্যরসিক, সংখ্যায় কম। হচ্ছে চিকেন স্টু, চিত্তবাবুর দোকানে চিকেন স্টু। চিকেন এটা হচ্ছে মাটন স্টু, মাটন স্টু, এটা মাটন স্টু আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এই দোকানের চা হচ্ছে বিখ্যাত, এবং সবচেয়ে মানে সবাই যারা এই দোকানে খায় চা বিশেষ করে, তারা বলে যে যখন যে অবস্থাতেই এখানে চা বানানো হোক না কেন, চায়ের টেস্টের নাকি কোনো পরিবর্তন হয় না, একই স্বাদের চা যখন খাবেন যে সময় খাবেন, এটা একটা এদের বিশেষত্ব যে একই স্বাদের চা এরা যে কোনো সময় তৈরি করে। এবং চিত্তবাবুর দোকানের এটা এই বিশেষত্বটা মানুষকে আরো বেশি আকর্ষণ করে, বিশেষ করে যারা চা ভালোবাসেন। আজকে আমরা চা খাবো, দেখুন তৈরি হচ্ছে চা। এটা হচ্ছে চিত্তবাবুর দোকানের বিখ্যাত ঘুগনি। বাটার টোস্ট অনেক জায়গায় আমরা খাই, কিন্তু এখানে বাটার টোস্টের
স্বাদ নাকি আলাদা, প্রচুর রাইডে শক্ত খেয়ে দেখা সম্ভব নয়। তো চিত্তবাবুর দোকানের ঘুগনি খাচ্ছি, যেটা স্পেশাল, বহু প্রাচীন সময় থেকে নাকি, বহু অতীত থেকে নাকি ঘুগনি বিখ্যাত। ঘুগনি খাচ্ছি আমি, ভালো ঘুগনিটা, ওই ক্যালক্যালে জলের মতো নয় এবং স্বাদটা অনেকটাই ভালো। সুনামের সাথে যখন লোকে দিনের পর দিন এই খাবারকে ভালো বলছে, নিশ্চয় স্পেশাল কিছু আছে। তোমার খেয়ে বুঝবি যে সত্যি মধ্যে স্বাদ অনেক ভালো। যারা খাননি তারা খেতে পারেন চিত্তবাবুর দোকানের ঘুগনি বা ফুলটি, টেস্টি। ডিমের টেবিল, ডিমের টেবিলটা খেয়ে দেখা যাক কেমন করেছে। দেখো বলুন, পুরো ভেতরে ডিম ভর্তি, পুরো ভেতরে ডিম ভর্তি, পুরো হাফ ডিম, দারুণ টেস্ট। খেতে বোঝা যাচ্ছে দারুণ খেতে হবে, খেয়ে দেখি। অসাধারণ খেতে, পুরো একদম গোটা ডিম একটা, এদিকে হাফ আর এদিকে হাফ। এ দেখো, তাহলে দেখাবো পুরো দুটো পার্ট, এদিকে হাফ এদিকে হাফ, পুরো একটা গোটা ডিম। দারুণ খেতে, দোকানে খাওয়ার কোয়ালিটি সত্যি আলাদা। অফিস পাড়া ডেকে আসলেন, এই জায়গাটা তো আপনারা চেনেন, ধর্মতলা থেকে, ধর্মতলা মোড় থেকে যখন লোককে বলে ডেকে আসলেন দেখিয়ে দেবে। আর চিত্তবাবুর দোকান খুবই নাম করা, এখানে যদি আসেন কোনো সময় ধর্মতলায় আগে এলে খাওয়া দাওয়া করে যাবেন, কারণ এখানে দোকানটা খুবই সব রকম আইটেম পাওয়া যায় এবং প্রত্যেকটা রিজনেবল আইটেম, প্রত্যেকটা টেস্টটা খুব ভালো। ভালো থাকে, দেখুন দেখুন দেখুন, দারুন। হ্যাঁ, মটন স্টু, মটন স্টু সঙ্গে দু পিস পাউরুটি, দারুণ খেতে, দারুণ খেতে, পুরো কড়কড়া করে পাউরুটি কাঁটা, দারুণ দারুণ। দুটো আলু আছে, টমেটো আছে, মটন আছে, দারুণ খেতে। দুটি দাম দিয়েছে গো, দুটি চালু আছে বললে বলুন, দুটি চালু, গাজর, দারুন দারুন।
মটন গুলো একদম ভালো সিদ্ধ হয়েছে, দারুন। এটা হচ্ছে কৃষ্ণবাবু সেই বিখ্যাত চাহা, অসাধারণ। কৃষ্ণবাবু সেই সুবিখ্যাত চা, সেই চা আমি খাচ্ছি, পান করছি, বাঙালিরা খাচ্ছি বলি সেই চা, চা খাই। বিয়েলি বিয়েলি অসাধারণ টেস্ট, সারি আমরা প্রচুর চা খাই, বিভিন্ন জায়গায় খাই, এই জায়গার চাটা সত্যি খুব ভালো স্বাদ, মাথা ধরলে পরে মাথা ধরা ছেড়ে যাবে। আমরা চাঁদপুর বলি না, চাঁদপুর বাংলায় চাকর, যারা আমাদের কিন্তু এই ধরনের চা লাগে, আমরা কিন্তু সেই চাকরের মধ্যে পড়ি, সারাদিন প্রচুর চা খাই বিভিন্ন জায়গায়, এবং এই চাটা চিত্রবাবু চাটা আমাদের সেই যে ডিমান্ড, যে ধরনের চা আমরা পছন্দ করি সেই একদম অ্যাজ ইট ইজ। আমাদের মধ্যে প্রচুর চাকর আছে যারা এই দোকানটাকে চা খেয়ে বিখ্যাত করেছে, বহুদিন একই স্ট্যান্ডার্ডের চা আমি খেয়ে আসছে, চা সম্বন্ধে আর বিশেষ কি বলবো, বাঙালি চা পাগল, তো সেই চা খাচ্ছি চিত্রবাবু চা। সেই হচ্ছে চিত্রবাবু চা, সেই হচ্ছে আসল চা, সেই চা যে খাবে তার যতই মাথা ধরে থাক মাথা ব্যথা ছেড়ে যাবে, একদম গ্যারান্টি সহকারে বলা যাবে। এই চা আমার প্রচন্ড প্রিয়, যেমন তো আমি প্রচন্ড চা খো, আগেও বলেছি এই চা আমার প্রচন্ড প্রিয়। বাহ দারুন দারুন, এই চা মানে খাওয়া মানে আলাদা আমেজ একটা, সত্যি এই চা খেলে আর অন্য কোথাও চা খেতে ইচ্ছে করবে না, অসাধারণ চা, অসাধারণ চা, একদম ফাটাফাটি, একদম ফাটাফাটি, খাবার দাবার কোয়ালিটি তো আছেই তার সঙ্গে চা। বাহ, এক কাপ চা ঠিক পোষাবে না, আর এক কাপ খেতে হবে, এক কাপ চা ঠিক হয় না, দারুন দারুন। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি, টাটা।